বুঝতেই পারছো রান্নাঘর নতুন সাজসজ্জা এসে গেছে, কারণ ঠিক দুদিন পরে মা বাবার অ্যানিভার্সারি। আর এই জিনিসটা দুজন দুজনকে গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে, তোমাদেরকে অবশ্যই অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করব। কাকুরা এই শোকেসটাকে ফিট করে নিল। শ্যারুকে তাড়াতাড়ি খাই নিচ্ছি, কারণ অলরেডি নিচে স্টুডেন্টরা ওয়েট করছে, আর ময়না খাবার জন্য ঝটপট ঝটপট করে লাফাচ্ছে। আর পিটুনিয়া গাছ আমি অলরেডি আর সকালবেলায় লাগিয়েছি, কারণ কি শীত পড়ে গেছে, শীতে গাছ তো লাগাতেই হবে। মোটামুটি শোকেস ফিট হয়ে গেছে, কাকু সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। এরপরে নেমে যাবে কাকুরা নিচে, আর নিচে পার্টগুলোকে ওরা সেট করবে। আর শ্যাডো এত ডিস্টার্ব করছিল, ওকে খাটের মধ্যে তুলে দেওয়া হয়েছে। কাকু নিচের পাল্লাগুলো লাগিয়ে নিচ্ছে, আর ফিনিশিং দিচ্ছে এখন লাস্ট স্টেপটা। আর বলতে পারো মোটামুটি আমাদের এই সেমি মডুলার কিচেনটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই জানিও, আর কিভাবে এগুলোকে আমি সেট করেছি বিভিন্ন ক্রকারি সেট দিয়ে রান্নাঘরের জিনিসপত্র দিয়ে, সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এরপরে চলো ডিরেক্ট চলে যাই মিষ্টি রান্নার দিকে। তো ঝটপট চটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কলার মিষ্টি চপের এই রেসিপিটি। সুজি নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি পরিমাণটা বল আমার চোখে আন্দাজে ধরো ওই বাটিরই দু বাটি মতো দুধ। এই সুজি আর দুধটা আমি ভালো করে মিক্স করে নেব। এবারে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার মতো ভিজতে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এসে তোমাদেরকে পরের স্টেপগুলো দেখাচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, আর আমার সুজি কিন্তু দেখো খুব ভালো মতো করে ভিজে গেছে দুধের মধ্যে। এরপরে আমি যে বাটির পরিমাপে এক বাটি সুজি নিয়েছিলাম, ঠিক সেই বাটির পরিমাপে আমি এক বাটি ময়দা এর মধ্যে অ্যাড করে নিলাম। নিয়ে এটাকে আমি আরো ভালো করে আবার মিক্স করছি। এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দেবো সামান্য পরিমাণে নুন, মানে বলতে পারো এক চিমটি নুন। কারণ যে কোনো মিষ্টি রান্নাতে একটু নুন দিলে মিষ্টির টেস্টটা আরও বেশিভাবে ভালো ভালো মতো করে বলতে পারো যে আরও বাড়ে। তো এবারে এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করব, কারণ যাতে ময়দার কোনো লাম্পস এর মধ্যে না থাকে। মিক্স করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি দু চামচের মতো মৌরি, আর তার সাথে দিচ্ছি ছটার মতো পাকা কলা। পাকা কলাই কিন্তু লাগবে, কাঁচা কলা কিন্তু লাগবে না। তো এগুলো আমি আবার মিক্স করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার খুব ভালো মতো করে সমস্ত উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে, আর দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম টাইপের হবে। আমি হাত ফাত ধুয়ে তারপরে ফাইনাল স্টেপে তোমাদের দেখাচ্ছি। আর তার সাথে বলে রাখি আমি কিন্তু অলরেডি গ্যাসে তেল বসিয়ে দিচ্ছি, কারণ তেলটা গরম হতে টাইম লাগে। চলো তাহলে হাতটা ধুয়ে এসে আমি তোমাদেরকে ডিরেক্ট মালপোয়া ভাজাটা দেখাচ্ছি। তেলটা আমার গরম হচ্ছে কিনা সেটা আমি দেখার জন্য প্রথমে এক ফোঁটা আমি দেখো কি সুন্দর উঠে গেল, তার মানে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে আমার সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় লোহার কড়াই যে কোনো ভাজা জিনিস করতে পপকর্ন পকোড়া টাইপের খুব ভালোবাসি, বিকজ লোহার কড়াইগুলো করলে না ঠিক ওই পুরনো দিনে সাবেকি আনা ব্যাপারটা খুব ভালো মতো করে ফিল করা যায়। গ্যাসের আজ কিন্তু আমি একদম সিম করে রেখেছি, আর যেহেতু ওই মালপোয়াটায় কলা দেওয়া আছে, মালপোয়ার শেপ কিন্তু
সেই প্রপার গোল মালপুর মতো হবে না। এটা অ্যাকচুয়ালি একটু ওই বড়ার মতো জিনিসটা হচ্ছে। এটা এক কথায় বলতে পারো যে মালপুয়া কম বড়া, যেহেতু সাইজে ছোট হচ্ছে সে কারণে আমি একসঙ্গে দুটো করে করে মালপুয়া ভেজে নিচ্ছি। দেখতে অনেকটা ঠিক আলুর চপের মতো হচ্ছে, তাই না বলো বন্ধুরা? তো এটাকে কিন্তু আমরা কলার চপও বলতে পারি। এক কথায় বলা যায় কিন্তু এটা মালপুয়া প্লাস পাকা কলার চপ, বা আমাদের গোদা বাঙালি ভাষায় মিষ্টি চপ। কি সুন্দর ফুলছে দেখো, এই ফোড়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাটারটা খুব ভালো মতো করে কিন্তু মিক্স হয়েছে। আমার কিন্তু মালপোয়া ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর আলুর চপের মতো জিনিসটা ফুলেছে। তো চলো এভাবে একে একে বাকি সব মালপোয়া গুলো ভেজে নিই। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এখন বাজছে রাত 12:30। তোমরা ভাবছো আমি কি পাগল হয়ে গেছি, রাত 12:30 সময় আমি মালপোয়া বলো কি কলার মিষ্টি চপ বলো আমি ভাজতে স্টার্ট করেছি? একদম না, পাগল হইনি। অ্যাকচুয়ালি কি বলতো, হট করে মনে হলো যে বাড়িতে কিছু এক্সেস কলা রয়েছে, মানে পাকা কলা রয়েছে, আর একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে, আর ফ্রিজে সেরকম কোনো মিষ্টি নেই। তো কি মনে হলো, তাই এলাম চটজল দিয়ে একটা মিষ্টি চপ বানিয়ে ফেলি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই কারণে করে ফেললাম। হ্যাঁ, এরকম টাইপের একটু পাগলামি আমি করতে খুব ভালোবাসি, কারণ ওই হয় না যে ঘরে কিছু জিনিস রয়েছে কিছু একটা ইনোভেটিভ রান্না করি। তো তাই চট করে এটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আর একটা কথা আমি তোমাদেরকে হরপ করে বলতে পারি যে যেসব কলাগুলো একটু বেশি পরিমাণে পেকে যায়, আমরা খাই না, আমরা ফেলে দিই, বা খেলেও একটু ওই নাক সিঁটকে বা একটু বাধ্য হয়ে এরকম টাইপে করে খায়, তো সেরকম না করে তোমরা এটাকে একবার ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরপর থেকে তোমরা ইচ্ছে করে কলাগুলোকে বেশি বেশি করে পাকিয়ে ফেলবে, নিয়ে এই কলার মিষ্টি চপ তৈরি করবে। আমি এভাবে একে একে আমার সব মালপোয়াগুলো করে নিই, তারপর তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর একটাও কথা, তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমাদের বাড়িতে রান্নাঘরে একটু নতুন নতুন মেকওভার হয়েছে। আমরা সবাই নিজেরা নিজেদেরকে মেকওভার করছি, তো বাড়ির প্রত্যেকটা অংশ তো তাদেরও ইচ্ছে করে না যে তাদেরও মেকওভার হোক। তারা হয়তো কিছু বলতে পারে না, তারা ওই ইট বালি পাথরের তৈরি, কিন্তু তাদেরও তো প্রাণ আছে, কারণ তাদেরকে নিয়ে তো আমাদের প্রাণ। তো আজকে সেই রান্নাঘরে কিছু মেকওভার করেছি, তোমরা অলরেডি দেখেছো। আর বাড়িতে নতুন কিছু হবে, আর আমরা একটা মিষ্টিমুখ করবো না? এই সব অনেক কিছু অনেক কিছু আমি আজকে চটজলদি করে এই কলার মিষ্টি চপটা বানিয়ে ফেললাম। আমি জানি না তোমাদের মনের মধ্যে হয় কিনা, কেন আমার মনে হয় যে বাড়ির কোনো একটা নতুন জায়গার বা কোনো একটা অংশ যদি একটু মেকওভার হয় তাদের খুব মজা হয়, তাদেরও প্রাণ আছে, তারাও ফিল করতে পারে, কারণ তাদের ফিলেই আমাদের ফিল। বলতে পারো বাড়ির মেকওভার করলে যেন মনে হয় নিজের মেকওভার হলো, নিজের লাইফের একটা নতুন অংশ তৈরি হলো। যদি তোমাদের এরকম সেম ফিল হয় আমার মতো, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ আমিও জানতে চাই যে আমার মতো এরকম পাগলামি তোমরাও করো কিনা। এখন বাজছে 1:15। আমি 1:15 অবধি পুরো এই কলার মিষ্টি চপ বলো কি মালপোয়া বলো সেটা আমি ভাজলাম, এটা লাস্টেরটা। আর ওদিকে আমি মুসুরির ডালের একটা স্টু বানিয়েছিলাম, সেটাও খেতে ইচ্ছে করছে। মানে মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল কিছু না খেলে ভালো লাগে, তো সেটাকেও আমি একটু গরম করে নিচ্ছি। তো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম চপগুলো ভাজছে, কীরকম পুরো ডোবা ডোবা ফোলা ফোলা হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে না একটা খাস্তা কচুরি ভাজছি আমি। বাস আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেল। দিস ওয়াজ দ্য লাস্ট কলার মিষ্টি চপ। আমি গ্যাসটাকে অফ করলাম। এত ভারী ভারী পোলা পোলা মোটা মোটা হয়েছে না,
সিরিয়াসলি এক হাতে তোলা না যে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। বাস আমার কলার মিষ্টি চোখ কমপ্লিট। দেখো বন্ধুরা আমার জিনিসটা হয়ে গেছে। তোমাদের যদি এই কলার মিষ্টি চপ বলো মালপোয়াটা বলো ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কিন্তু জানিও, আর ফটো আমাকে তুমি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারো, আমি অবশ্যই চেক করবো। আমার খুব ভালো লাগে যখন তোমরা আমাকে ইনস্টাতে আমার তৈরি করা রেসিপির ফটোগুলোকে পাঠাও নিজেরা বানিয়ে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে, আর সবার সাথে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলো না, নইলে নতুন নতুন রেসিপি বলো নতুন নতুন জিনিস বলো তোমরা কিন্তু দেখতে পাবে না তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ভালো থেকো ভালো রেখো, আর এই মিষ্টির সাথে মিষ্টি মুখ করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন দিনে নতুন একটা।